लगेगा बोल रुक ना। নতুন নাগরিকত্ব আইন কি পূজোর আগে পাইলট প্রজেক্ট হিসেবে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে চালু হবে? সেটা কেন্দ্রীয় সরকার দেখছে, ব্যবস্থা রেডি হয়ে গেলেই শুরু হয়ে যাবে, যখন হবে সব জায়গায় হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানাচ্ছে দুটো পুলিশ স্টেশন রয়েছে সামনে, তারা একটু সাহায্য করে যাবে গতকালকের ঘটনায়, কারণ এই ঘটনার পিছনে টিএমসি আছে, এখানকার সরকার আছে। যেহেতু কেন্দ্রীয় বিদ্যালয় তার সুরক্ষা দেবে না, আর তার বিরোধিতা করাটা এখানকার সরকারের কাজ হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা কল্পনা করতে পারি না। সেজন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা কোথায় পৌঁছেছে তার প্রমাণ নিজে ওখানকার জেলা প্রেসিডেন্ট, তিনি তার পেছনে আছেন এবং এমএলএ গিয়ে নিজে দেওয়াল ভেঙে দিচ্ছেন। কোর্টের যে জাজমেন্ট সে অনুযায়ী ইউনিভার্সিটি তার নিজের জমি রক্ষার জন্য পাঁচিল দিচ্ছে, সেখানে রাজনৈতিক যে হস্তক্ষেপ, তার মানে এখানকার শিক্ষা ব্যবস্থাও হাতের বাইরে কোথাও নাই আর মানে রাজনীতির বাইরে নাই, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আপনি কি তদন্তের ক্ষেত্রে কি কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছেন? অবশ্যই কেন্দ্রীয়, যেহেতু বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ হওয়া উচিত, তদন্ত সেটা সরকারের ব্যাপার কি করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পুলিশ দাঁড়িয়ে থেকে এই ধরনের ঘটনা দেখছে, হাত দিচ্ছে না, কারণ পুলিশও রাজনীতির ঊর্ধ্বে নয়। পাশাপাশি আরও একটা বিষয়, গত পরশু দিন একটা মিছিল হয়েছে এবং সেই মিছিলকে কেন্দ্র করে ব্যবসায়ী সমিতির এক সদস্য এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।